সবাই আমার তোমরা বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের টপিকে যাওয়ার আগে আমার পেইড ক্লাস সম্পর্কে তোমাদেরকে একটু ইনফো দিয়ে নি কারণ তোমরা প্রতিদিন আমার কাছে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো তো এখানে ভালো করে বলে দিই একটু ফার্স্ট কথা হচ্ছে যে যে পেইড ক্লাস চলছে সেটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য অনেকেই জিজ্ঞেস করো ম্যাম আপনি ফিজিক্স কেমিস্ট্রিও পড়ান কি না এটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য এটাতে কত টাকা লাগে ম্যাম এটাতে অ্যাকচুয়ালি রুপিস থাউজেন্ড হাজার টাকা লাগে ওয়ান টাইম একবার দিতে হয় কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটা কতবার দিতে হবে এটা একবার দিতে হবে তাতে তুমি কি পাবে তাতে তুমি অ্যাকচুয়ালি নিট বায়োলজির টোটাল প্যাকেজ পাবে সেখানে কী থাকবে সেখানে তোমার নিট বায়োলজির ইলেভেন টুয়েলভের ফুল সিলেবাস ফুল সিলেবাস তুমি রেকর্ডেড লেকচার্স পাবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে ধরো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল সিলেবাস ফুল টপিক্স সব কিছু রেকর্ডেড থাকে সেটা তুমি এখানে পেয়ে যাবে রেকর্ডেড থাকলে তোমাদের অনেক সুবিধে কারণ তোমরা যখন তখন যতবার খুশি নিজের ইচ্ছে মতন সেটাকে চালাতে পারবে সেটাকে দেখতে পারবে আর এই পুরো প্যাকেজের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম হয় মানে এরম নয় যেটা এটা তোমার জন্য শুধুমাত্র এক বছর ভ্যালিড থাকলো তা না একবার যদি পাও সারা জীবন কিন্তু তোমার কাছে এটা থেকে যাবে নেক্সট হচ্ছে যে নোটসভাবে পুরো ফুল সিলেবাস নিটের নোটস পাবে যেটা টোটালি এনসিআরটি বেস করে বানানো কারণ তুমি খুব ভালো করে জেনে গেছো যে নিটে এনসিআরটির বাইরে কোনো কোয়েশন আসে না তো পুরো এনসিআরটিটাকে নিংড়ে নোটস বানানো হয়েছে দুটো ভাষায় বাংলা এবং ইংলিশে যার যেটা সুবিধে সে সেই নোটস পড়তে পারো এছাড়া এখানে চ্যাপ্টার ওয়াইজ পিক্স প্র্যাকটিস করানো হয় পিক্স মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স দু হাজার তেরো থেকে দু হাজার তেইশ প্রত্যেকটা চ্যাপ্টারের একদম চ্যাপ্টার ধরে ধরে পিক্স প্র্যাকটিস করানো হয় এবং এই পিক্সের পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া স্টেটমেন্ট বেসড কোয়েশন যেটা দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের নিটে প্রচুর এসছে এবং বাচ্চারা পারেনি সেই স্টেটমেন্ট বেসড কোয়েশন যেটা কন্টিনিউয়াস নেক্সট নিটেও আসতেই থাকবে প্রত্যেকটা স্টেটমেন্ট বেসড কোয়েশনস আমি এনসিআরটি থেকে চ্যাপ্টার ওয়াইজ বানাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে নিংড়ে নিংড়ে এনসিআরটি থেকে স্টেটমেন্ট বেসড কোয়েশন বানানো হচ্ছে দুটো ভাষায় বানানো হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ এটা কিন্তু পুরো আমি সলভ করাচ্ছি তো সেখানে তুমি সলভ কিভাবে করতে হয় সেটাও শিখছো এবং এর পিডিএফও তুমি পেয়ে যাচ্ছ পেইড ক্লাসে আর এছাড়া তুমি যদি এই জিনিসটার ডেমো দেখতে চাও কিভাবে হয় ক্লাস সেটা তুমি যদি চাও তাহলে তুমি সেই ডেমো দেখতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাকে স্ক্রিনে আসা এই নাম্বারটায় নাইন জিরো ওয়ান নাইন তুমি হোয়াটসঅ্যাপ করে ডেমো নিয়ে নিতে পারো তারপরে তোমার পছন্দ যদি হয় তবেই তুমি এনরোল করবে আদারওয়াইজ করবে না এছাড়া তুমি নিটের আগে প্রত্যেক বছর নিটের আগে ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে প্রত্যেকটা নিটের আগে ফুল সিলেবাস টেস্ট মানে থ্রি সিক্সটি মার্কসের বায়োলজি ফুল সিলেবাস টেস্টও কিন্তু তুমি দিতে পারবে এ এভরিথিং কিন্তু তুমি শুধুমাত্র রুপিস থাউজেন্ডে পাচ্ছ যেটা এর থেকে চিপ আর কিছু হয় বলে আমার তো মনে হয় না যদি এনরোল করতে চাও টাইম ওয়েস্ট করোনা না নিতে টাইম ওয়েস্ট না করাই ভালো তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেমো নিতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি এনরোল করতে পারো এনরোল করতে হলে টাকা কিভাবে দেবে না দেবে সেই ডিটেল তুমি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবে আর এর সাথে সাথে একদম নতুন ফিচার যেটা তোমরা জানো আমি রিসেন্টলি অ্যাড করেছি সেটা হচ্ছে টেস্ট সিরিজ ইনক্লুড করে দিয়েছি টেস্ট সিরিজ হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে উইকলি টেস্ট হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টারের টেস্ট তোমরা দিতে পারবে এবং সব থেকে যেটা সুখবর তোমাদের জন্য এই টেস্টের ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটাল বেঙ্গলিতে হচ্ছে বা টোটাল ইংলিশে হচ্ছে মানে যারা বেঙ্গলি মিডিয়ামের আছো তারা অনেকেই বলো যে বেঙ্গলি ম্যাম ভালো কোয়েশ্চেন পাওয়া যায় না কোথায় পাবো বেঙ্গলি টেস্ট হয় না তো স্পেসিফিক্যালি বেঙ্গলি স্টুডেন্টের মাথায় রেখে ওদের কথা মাথায় রেখে এই টেস্ট করা তো বেঙ্গলিতেও তুমি কিন্তু টেস্ট দিতে পারো সম্পূর্ণ টেস্ট উইকলি টেস্ট চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হতে চলেছে এবং এটা অনলাইন টেস্ট হবে ঠিক তো এবার আমরা শুরু করি এন্ডো সিমবায়োটিক থিওরি এন্ডো সিমবায়োটিক থিওরি ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ভীষণ মজার একটা থিওরি এই থিওরি অনুযায়ী কি বলা হয় জানো বলা হয় এই ছিল অ্যানিমাল সেল আর এই ছিল প্লান্ট সেল ঠিক দেখো অ্যানিমাল সেল গোল এঁকেছি প্লান্ট সেল প্লান্ট সেল এর এরা এঁকেছি তোমালিওটিক সেল আর মার্কেটে ঘুরে বেড়াতো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তো সর্বত্র রয়েছে তুমি দেখো লাল লাল ব্যাকটেরিয়া আমি এঁকেছি ব্যাকটেরিয়া হে হাসি মুখে ঢুকে পড়লো হচ্ছে অ্যানিমাল সেলের মধ্যে ঢুকে পড়লো প্লান্ট সেলের মধ্যে এই যে ঢুকে গেছে অ্যানিমাল সেলে এই যে ঢুকে গেছে প্লান্ট সেল কিন্তু এবার যেই ঢুকে পড়লো ইউকারিয়াটিক সেল ছাড়বে কেন সে বললো ব্যাকটেরিয়া আয় ব্যাকটেরিয়া তোকে আমি খাই তুই ঢুকে পড়েছিস তোর এত বড় সাহস তোকে আমি খাই তখন ব্যাকটেরিয়া বলে প্লিজ ভাই তুই আমায় খাস না তুই আমায় খাস না আমি তোকে হেল্প করব। ঠিক আছে তখন ইউক্যারিওটিক সেল বলে যে তুই কিভাবে আমাকে হেল্প করবি সেটা আগে বল তো ব্যাকটেরিয়া বলল যে দেখ ভাই তুই তো অনেক কাজ করিস শক্তির তো দরকার কারণ তুমি তো জানো যে কাজ করতে গেলে শক্তির দরকার তো ভাই প্লান্ট সেল আর ভাই সেল তোদের তো শক্তির দরকার আমি তোকে শক্তি দেব তো ইউকারিওটিক সেল বলছে তুই শক্তি দিবি কি করে তখন ব্যাকটেরিয়া বলছে শক্তি কি করে দেয় এটিপির মাধ্যমে দেয় তুমি জানো বায়োলজিতে শক্তি মানে এটিপি তো তখন ব্যাকটেরিয়া বলছে যে আমি তোকে এটিপি দেব। আর আমার এটিপি এর সাথে নিয়ে তুই সব কাজ করতে পারবি তো অ্যাকচুয়ালি তুমি জানো ব্যাকটেরিয়ার হয় কি যে প্লাজমা তাতেই কিন্তু ওর শক্তি তৈরি করার সমস্ত এনজাইম থাকে শক্তি তৈরি করতে সাহায্য করে দুটো প্রসেস তুমি জানো একটা হচ্ছে ক্রেপ সাইকেল এটা কিন্তু শক্তি তৈরি করতে সাহায্য করে এছাড়া আমরা জানি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই দুই সিস্টেমের সাহায্যে আমাদের সেলে শক্তি তৈরি হয় এটিপির মাধ্যমে যারা এগুলো বুঝতে পারছো না ঠিক আছে কোনো অসুবিধা নেই এগুলো পরে বোঝা যাবে এগুলো অন্য চ্যাপ্টারে রয়েছে আপাতত তুমি এটুকু বোঝো যে ব্যাকটেরিয়া তার নিজের মধ্যেও শক্তি তৈরি করে এটিপির সাহায্যে এবং ব্যাকটেরিয়া বললো আমি যখন ঢুকেই পড়েছি আমাকে মারিস না আমি তাকে অনেক এটিপি দেবো তুই কিন্তু শক্তি পাবি সেই থেকে এই যে ব্যাকটেরিয়া ঢুকে পড়ল অ্যানিমাল সেলে বা প্লান্ট সেই থেকে এ বেচারা হয়ে গেল মনে করে মাইটো দেখো আমাদের সেলে শক্তি উৎপাদন কোথায় হয় মাইটোকন্ড্রিয়ায় হয় মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর বলে পাওয়ার হাউস বল না সেলের মাইটোকন্ড্রিয়াতে কেন কারণ মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি হয় কিসের মাধ্যমে তৈরি হয় যদি তোমরা নাও জানো এটুকু তো সবাই জানো যে মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি হয় এইভাবে মাইটোকন্ড্রিয়া হয়ে গেল ওই ব্যাকটেরিয়াটা এবং ও কিন্তু এটিপি তৈরি করতে থাকলো তাতে দেখো দুজনেরই দুজনকে সাহায্য করা হলো কেন কারণ প্লান্ট সেল বা অ্যানিমাল সেল ওকে থাকার জায়গা দিল ব্যাকটেরিয়াকে আর ব্যাকটেরিয়া তার বদলে এটিপি দিল এই রোগ যখন ভালোবাসাবাসী হয় তখন আমরা তাকে কি বলি আমরা বলি এন্ডো সিম্বায়োটিক সিস্টেম কেন সিম্বায়োসিস বা সিম্বায়োটিক মানে তুমি জানো এটা হচ্ছে মিথোজিবি মানে দুজন দুজনকে উপকার করছে দুজন দুজনকে উপকার করছে আর এন্ডো মানে হচ্ছে কখনও যদি ভেতরে একটা কিছু আমরা ইউজ করি মানে ভেতরে যে কোনো কিছু বাইরে বললে বলি এক্সো ভেতরে বললে বলি এন্ডো তো সেলের ভেতরে দুজন দুজনকে সাহায্য করে যাচ্ছে তাই এন্ডো সিম্বায়োটিক থিওরি এইবার আরও এখানে আমরা কিছু পয়েন্ট বলবো তার আগে প্লান্ট সেলের জীবনে আরও একটা ঘটনা ঘটে প্লান্ট সেলের কাছে চলে আসে সায়ানো ব্যাকটেরিয়া দেখো বাবু সায়ানো ব্যাকটেরিয়াও এক রকমের ব্যাকটেরিয়া আমরা জানি কিন্তু সায়ানো ব্যাকটেরিয়াকে আমি অলওয়েজ গ্রিন আঁকি কেন কারণ সায়ানো ব্যাকটেরিয়া কিন্তু প্লান্টের মতন ফোটোসিনথেসিস বা শালক সংশ্লেষ করতে পারে এটা এমন একটা ব্যাকটেরিয়া যেটা কিন্তু শালক সংশ্লেষ বা ফোটোসিনথেসিস করতে পারে সায়ানো ব্যাকটেরিয়া ঢুকে পড়েছে প্লান্ট সেলের মধ্যে এবার প্লান্ট সেল বলছে আবার তুই ঢুকলি এই একজনকে থাকতে দিলাম সে শক্তি মুক্তি দিচ্ছে এই বাজারে আবার তুই ঢুকলি দাঁড়া তোকে আমি খাই সায়ানো ব্যাকটেরিয়া হাত পা ধরলো প্লান্ট খাস না আমি তোকে হেল্প করব তুই আমায় একটু থাকতে দে তখন প্লান্ট সেল বললো যে থাকতে দেব হেল্প করবি বলছিস তুই কি হেল্প করবি সানো ব্যাকটেরিয়া বললো আরে ভাই তুই সারা জীবন বসে বসে খাবি আমি তোকে খাবার দেব। আমি তোকে গ্লুকোজ দেব। খাবার দেবো তুই সারা জীবন বসে বসে পায়ের ওপর পা তোলে খাবি তো সেল ভাবলো মন্দ না একে আমি একটু জায়গা দিই সারা জীবন খেতে আর আমার কি চাই তো এই হয়ে গেল ক্লোরোপ্লাস্ট এইভাবেই কিন্তু হয় এটা কিন্তু মানতে হবে তোমাকে এটাই কিন্তু ঘটনা এটাকে কিন্তু এন্ডোসিম্বায়োটিক্স বা এন্ডোসিম্বায়োটিক থিওরি বলে এবার এখানে বেশ কিছু জিনিস আমাদের বুঝতে হবে এটা তো গেল গল্পের জিনিস এবার এখান থেকে আমরা কিছু জিনিস বুঝবো আচ্ছা ভাই তুমি বলো তো ইউ এর রাইবোজম কিরম হয় ইউ কথা বলছি ইউ ক্যারিওটিক রাইবোজম হয় আমরা জানি এইটটি এস এইটটি এস আর প্রো ক্যারিওট বা ব্যাকটেরিয়ার রাইবোজম কিরম হয় সেভেন্টি এস কিন্তু একটা মজার বিষয় তুমি দেখতে পাবে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টে আমি তোমাকে লিখে দিই মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট দুজনেতেই কিন্তু 70S রাইবোজোম তুমি দেখতে পাবে এখানে তুমি আমাকে বলবে যে ম্যাম আপনি যে কি কি বলেন একবার বলেন রাইবোজোম সাইটোপ্লাজমে থাকে কিছু কিছু রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলমের ওপরে থেকে আরিয়ার বানায় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলার বানায় এখন আবার বলছেন সাইটোপ্লাজমের এবং আরিয়ারের বাইরেও এই রাইবোজোম কিনা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টেও থাকে কি যে বলেন হ্যাঁ তা কিন্তু ঠিক মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যেও তুমি কিন্তু রাইবোজম পাবে কিন্তু সেই রাইবোজম হবে ব্যাকটেরিয়ার মতন প্রোক্যারিওটিকের মতন সেভেন্টি এস কিন্তু ইউকারিওটিক সেলে সাইটোপ্লাজমের রাইবোজোম হয় এইটটি এস ইয়ার এর গায়ে যে রাইবোজমগুলো থাকে সেগুলোও হয় এইটটি এস শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টের মধ্যে যে রাইবোজোম থাকে সেগুলো হয় সেভেন্টি কেন বলো তো কারণ প্রোক্যারিওটিকে তো সেভেন্টি এস রাইবোজম ছিল আর সেই প্রোক্যারিওটিকে তো এখানে ঢুকে গিয়ে মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্ট হয়েছে তাই হয়ে গেল সেভেন্টি এস বুঝতে পারলে এটা একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে তুমি জানো তো যে ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে একটা ক্রোমোজোম থাকে তার মধ্যে ডিএনএ থাকে এবং সেটা কিরকম ক্রোমোজোম হয় গোল সার্কিউলার ক্রোমোজোম তাই তো তো সেই ক্রোমোজোমটা তুমি কোথায় ফেলবে ওই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএটা আছে সেটা তো ব্যাকটেরিয়া যখন ঢুকে গেছে ও তো আর ক্রোমোজোম বা ডিএনএকে বাইরে ফেলে রেখে আসনি যে থাকবাই ডিএনএ তুই ঢুকিস না তার মানে এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে সেই ডিএনএও ঢুকে গেছে এবং সেই ডিএনএটা কিরকম ডিএনএ গোলাকার বা সার্কিউলার ডিএনএ গোলাকার বা ডিএনএ এবং তুমি এখন নিশ্চয়ই অবাক হচ্ছ যে ম্যাম আপনি বলেন কি ক্লোরোপ্লাস মাইটোকন্ড্রিয়ার ডিএনএও থাকে ক্রোমোজোম ওখানেও থাকে আমরা তো এতদিন এটাই জানতাম যে ক্রোমোজোম নিউক্লিয়াসে থাকে আপনি কি সব বলেন নিউক্লিয়াস তো থাকেই আমাদের আসল ডিএনএ কিন্তু ব্যাকটেরিয়ার ভেতরে যে গোলাকার ডিএনএটা ছিল ক্রোমোজমটা ছিল সেটা কোথায় যাবে সেটাও থেকে যায় তাই এবং ক্লোরোপ্লাস্টে দুই জায়গাতেই তুমি তুমি কি পাবে পাবে হচ্ছে সার্কিউলার বা গোলাকার ডিএনএ ঠিক আছে ওকে এবার আরেকটা পয়েন্ট আচ্ছা বলো তো ব্যাকটেরিয়া ডিভিশন কিভাবে করে মানে ব্যাকটেরিয়া কীভাবে একটা থেকে দুটো হয় তোমরা নিশ্চয়ই জানো যে এটা যদি একটা ব্যাকটেরিয়া থাকে একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়ার এই যে সেল ডিভিশন প্রসেস একে কি বলে বলো তো একে বলে বাইনারি ফিশন বাংলায় দি বি ভা জোন এবার তুমি জানলে আরেক প্রস্থ অবাক হবে এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট সেলের মধ্যে ঠিক এক্স্যাক্ট এইভাবে বাইনারি ফিশন বা দি বিভাজন করে নাম্বারে বাড়ে কারণ সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া তো একটা থাকে না অনেক থাকে ক্লোরোপ্লাস একটা থাকে না অনেক থাকে কি করে বাড়ে জানো এই ফিশনের মাধ্যমে এই বিভাজনের মাধ্যমে তো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস এক্স্যাক্ট ওই প্রসেস ফলো করে যাতে ব্যাকটেরিয়া একটা থেকে দুটো হয় তো এখানে তোমার মাইটোকন্ড্রিয়া নাম্বারে বাড়তে থাকছে ঠিক তেমনি ভাবে এখানে থাকছে এবং সবাই কিভাবে বাড়ছে কোন প্রসেসের মাধ্যমে বাইনারি ফিশন ফিশন বা বা তুমি বলতে পারো শুধু এগুলোকে জেনারেলি এই কথাটা আমরা ইউজ করি ফিশন পদ্ধতির মাধ্যমে আমরা বলি যে মাইটোকনড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট কি উপায়ে বাড়ে ফিশন পদ্ধতির মাধ্যমে বাড়ে বা বিভাজন পদ্ধতির মাধ্যমে সংখ্যায় বৃদ্ধি পায় সেই প্রসেসটা কিরম ঠিক যেমন ব্যাকটেরিয়া সেলের বাইরে এইভাবে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন করে তাহলে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট কোথা থেকে এসেছিল সেই উৎপত্তিটা তোমার ক্লিয়ার হয়ে গেল এবং এর সাথে তোমার এটাও নিশ্চয়ই ক্লিয়ার হলো যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে কেন সেভেন্টিএসাইবোজম থাকে কেন বাইরে এস টিএসাইবোজম থাকে এবং কেন মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের মধ্যে ম্যাম হঠাৎ ডিএনএ ঢুকে গেছে এবং কেনই বা সেটা একটাই ডিএনএ এবং সার্কিউলার হয় বা কেন মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এরকম ফিশান প্রক্রিয়ার মাধ্যমে নাম্বারে বাড়তে থাকে আশা করি তোমার সবটাই ক্লিয়ার হলো তো এই ছিল আজকের লেকচার তোমরা তো কেউ লাইক কমেন্ট শেয়ার করবো না করবে না বলে ঠিক করেছ তাহলে আমি আর ভিডিও টিডিও বানাবো না এভাবে আর কষ্ট করে পড়াবো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে রোজি বলি করছো না আর যদি চ্যানেলটা ভালো লাগে টুক করে সাবস্ক্রাইবটা করে নিও তাহলে আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই